জল বাড়ছে, আরো দুটি ত্রাণ শিবির প্রস্তুত করা হলো বনগায়। রাতের মধ্যেই সেখানে আশ্রয় নিতে পারবেন দুর্গতরা। মা ক্যান্টিন থেকে দুবেলা রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বনগার বিভিন্ন সংগঠনকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পৌর প্রধান। গত সোমবার থেকে লাগাতার বৃষ্টির ফলে নতুন করে জলমগ্ন বনগা পৌরসভার বেশ কিছু এলাকা। নতুন করে আরও দুটি ত্রাণ শিবির খোলার সিদ্ধান্ত পৌরসভার। জল বাড়ছে ইছামতিতে, জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, যার ফলে নতুন করে জলমগ্ন হচ্ছে বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বানভাসী মানুষদের জন্য বনগা পৌরসভার পক্ষ থেকে ত্রাণ শিবিরে দুবেলা রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন থেকে রান্না করা খাবার পৌঁছে যাচ্ছে ত্রাণ শিবিরগুলিতে। সকালে ও রাতে পৌরসভার কর্মীরা সেই খাবার পৌঁছে দিচ্ছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। পৌরসভা সূত্রে জানা গেছে, জলমগ্ন হওয়ার কারণে সমস্যায় পড়েছেন 4,000 পরিবার, সমস্যায় পড়েছেন প্রায় 15,000 মানুষ। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন স্কুল ও ফ্ল্যাট সেন্টারে ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে 7 থেকে 8টি জায়গায় আশ্রয় নিয়েছেন দুর্গতেরা। ত্রাণ শিবিরগুলি মহকুমা প্রশাসনের কর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করেছেন পৌর প্রধান ও কাউন্সিলররা। জমা জলে বাড়ছে সাপের উপদ্রব, সমস্যার সমাধানে পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা দিন রাত এক করে কাজ করছেন। নিজ নিজ ওয়ার্ডে পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন কাউন্সিলররাও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পৌর কর্মচারীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ পৌর প্রধানের। এ বিষয়ে এদিন পৌর প্রধান গোপাল শেঠ জানান, পরিস্থিতি ভয়াবহ, আমরা সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করছি। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের সাড়া দিয়ে ইতিমধ্যেই বাড়রপল্লী লোকনাথ মন্দির কমিটি বন্যা দুর্গতদের মধ্যে খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন পৌর প্রধান। বিভিন্ন জায়গায় যারা জল উঠেছিল তারা উঠেছে। গতকালকে যে বর্ষা বর্ষণ মুখর দিন, সেখানে গিয়ে নদীর জল যেমন স্ফীত হচ্ছে, সেমন বিভিন্ন যেসব জায়গা ব্লক আছে সেখানে, যেখানে ছোটো ছোটো জায়গা, সেখানেও গিয়ে মাঝার সমান জল উঠে যাচ্ছে। এই নদী এবং এই বন্যা পুজো অবধি যদি চলে, তাহলে আমরা এই জায়গায় কী করে আমরা মানুষকে পরিষেবা দেব। তার সত্ত্বেও আমাদের 22টা ওয়ার্ডে যে যার এলাকায় আমাদের 10-11টাই যে জায়গা আছে, সেই জায়গাতে প্রত্যেকটা কাউন্সিলর সারা সকাল থেকে রাত অবধি থাকছে, আমিও ঘুরছি। এবং যারা জলমগ্ন অবস্থায় আছে, বাড়িটা শুধু ভেসে আছে, মাঝার সমান জল, বুক সমান জল রয়েছে, মানে বাড়ির মধ্যে ঢুকবো ঢুকবো ভাব, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আরও স্কুল খালি করে দিচ্ছি। আমরা ইতিমধ্যে আজকে প্রায় আরও 2টো স্কুল খুলে দেওয়া হয়েছে। রেলবাজার যে রেল স্কুলটি প্রাইমারি স্কুল আমাদের আছে, সেটা খোলা হচ্ছে। যোগেন্দ্র বিদ্যাপীঠ এবং কবিতীর্থ স্কুলের সেখানেও লোক ওঠার সম্ভাবনা আছে। আমাদের সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করে রাখছি, কারণ নদীর জল হু হু করে বাড়ছে, সেই জল পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তারা রান্না করে দিচ্ছে, ডিম ভাত ডাল তরকারি, এবং তারা খাচ্ছে দুবেলা। আমার মা ক্যান্টিন যে ধীরেন্দ্রনাথ স্কুল ও অন্যান্য স্কুলে যেগুলোতে উঠেছে, মা ক্যান্টিনতে প্রতিদিন 1,000 করে মিল দুবেলা যাচ্ছে। আমরা মা ক্যান্টিনটা হওয়াতে মুখ্যমন্ত্রী যা ভাবেন যে সেই মুখটা তার ভবিষ্যৎ সবসময় উজ্জ্বলতম হয়, যে আজকে মা ক্যান্টিনে বন্যার্তদের সেবায় সেই মহিলারাই আজকে সেই মানুষের সেবা করছে, তাদের দুবেলা খাবার দিচ্ছে। 25টা সাঁকো তৈরি হয়েছে, দেখবেন নদীর ধারে প্রচুর সাঁকো তৈরি হয়েছে, ব্রিজের মতো করে দেওয়া আছে, যাতে অন্ধকারে উঠতে না অসুবিধা হয়। আমরা বাইরে থেকে সাপ যাতে ঘরে না ঢোকে, তার জন্য আমরা পাউডার নিয়ে এসেছি, বাড়ির পাশে দিয়ে দিচ্ছি। অনেক অংশে রাত্রিবেলায় আমাদের ছেলেরা, কনজারভেন্সির ছেলেরা গিয়ে সারা রাত সারা দিন তারা সেখানে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হচ্ছে, সেই জলের মধ্যে দিয়ে তারা সেই নাইট ভিশনে বেরিয়ে পড়ছে। আমরা বনগাঁকে এখন
মানে জলের যে প্রবাহ, ইমিডিয়েট সরকারি সাহায্যের প্রয়োজন, প্রয়োজন চাল, প্রয়োজন ডাল, প্রয়োজন আলু, প্রয়োজন ডিম, এটুকুনি হলে সেদ্ধ করে অন্তত দিতে পারবো। আমি ক্লাবগুলোকে ডেকেছিলাম যে বন্যায় পাশে দাঁড়ান, আগামীকাল থেকে বারুলপল্লী লোকনাথ বাবার মন্দির, তারাও সেই কাজ, 22 নম্বর এবং রেল লাইনের ধারে যারা আছে 21 নম্বর এই এলাকায় তারা কাজ করবে, সমস্ত ড্রাই ফ্রুট নিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি দীনবন্ধু নগর 5 নম্বর ওয়ার্ড, সেখানেও হচ্ছে, এক্সপোর্টাররা নেমে আসছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে, আমার আবেদনে সাড়া দিয়ে তারাও এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।